সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম এক্সপ্রেস টেক 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি Botc কয়েন এর নোড মাইনিংয়ে। অর্থাৎ তারা দুই দিন আগেই কিন্তু এই নোড মাইনিংটা স্টার্ট করেছে, আর এখানে আমার ব্যালেন্সটাও আপনারা দেখতে পাচ্ছেন। কীভাবে এই নোড মাইনিং স্টার্ট করবেন সে বিষয়ে আজকে টিউটোরিয়াল, চলুন সরাসরি দেখে নেই। আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন তখন দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি আপডেট মেসেজ চলে আসবে। এখানে আপনাদের দুইটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ভার্সন আপডেটের এর নিচে আপডেট নাও যে বাটনটি রয়েছে এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। এই আপডেট নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আর শুরুতেই জানিয়ে রাখছি এই নোড মাইনিংয়ে অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ 5 লাখ মানুষ। যারা আগে অ্যাটেন্ড করবে তারাই মাইনিংটা করতে পারবে, পরবর্তীতে কেউ পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন Botc স্ক্যান ভার্সন 2.0, এটাতে আপনারা ক্লিক করবেন না দয়া করে। আপনারা ক্লিক করবেন অ্যান্ড্রয়েড ভার্সন 1.0, কারণ প্রথমে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন 1.0 এই অ্যাপে চলে আসতে হবে। তাই আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 1.0 এখানে ক্লিক করবেন। এরপর উপর থেকে সিলেক্ট করবেন চায়না হংকং 31 MS, অর্থাৎ সবার উপরে চায়না, কারণ এরাই আমাদের নিয়ারেস্ট সার্ভার। সো আপনারা এই চায়না হংকং এখানে ক্লিক করবেন, নিচের কোনোটায় ক্লিক করবেন না। চায়না হংকংয়ে ক্লিক করার পর আপনারা APK ফাইলটি ঠিক এভাবে মেসেজ দিবে, এখানে ডাউনলোড লেখা থাকবে, এই ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। আমি আগে ডাউনলোড করেছি বিধায় ডাউনলোড এগেন লেখা আছে। এরপর আপনাদের মোবাইলের যেখানে অ্যাপটি ডাউনলোড হচ্ছে আপনারা ঠিক এখানে চলে আসবেন। অ্যাপটি ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, কারণ এটা যদিও আপনার 27 বা 28 মেগাবাইটের অ্যাপ, টোটাল হচ্ছে 28.47 মেগাবাইট। যাই হোক, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যাপটির ওপর ক্লিক করবেন। এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে নতুন একটি মেসেজ এসেছে, আর সেটা হচ্ছে আপডেট। আপনারা নিচে এই আপডেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এটা ইনস্টল হতে থাকবে, কয়েক সেকেন্ড সময় নেবে। এরপর ডান আর ওপেন বাটন আসবে, আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এই Botc কয়েন এই অ্যাপটির ইন্টারফেস একটু সময় নিয়ে আপনার সামনে ওপেন হবে, ঠিক এরকমভাবেই, কারণ আমি যখন এটা করেছি একদম লাইভ করেছি। এরপর আপনাদের সামনে যে মেসেজটি আসবে নিচে ক্রস যে চিহ্ন দেওয়া আছে এখানে জাস্ট ক্লিক করে এই মেসেজটাকে সরিয়ে দিবেন। আর সাথে সাথে উপরে খেয়াল করুন সব 0000, তার নিচেই কিন্তু আমি মার্ক করে দিচ্ছি এখানে আপনার একটা কোড দেওয়া আছে, এই কোডটাই আপনাকে এখান থেকে কালেক্ট করতে হবে। এই জন্য আমাদেরকে ভার্সন 1.0 আসতে হয়েছে। এটার উপর ক্লিক করার পরে অ্যাকাউন্ট আইডি নামে একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাকাউন্ট আইডি এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই কোডটি কপি হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করবেন, হাতের ডান দিকে থাকা ডাউনলোড অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও আগের পেজে নিয়ে আসবে। এবার আপনি নিচে স্ক্রল করে এসে Botc স্ক্যান ভার্সন 2.0 এই বাটনটাতে ক্লিক করবেন। মনে রাখবেন প্রথমে আমাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন 1.0 ডাউনলোড করে নিতে হবে, সেখান থেকে কোড নিয়ে তারপর আমাদেরকে Botc স্ক্যান ভার্সন 2.0 এখানে ক্লিক করে এই অ্যাপটিও আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড সুসম্পন্ন হতে একটু সময় লাগবে, কারণ এটা 32.44 মেগাবাইটের একটি APK ফাইল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এই APK ফাইলের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ইনস্টল বাটন আসবে, জাস্ট এই নিচে ইনস্টল বাটনে ক্লিক করে দিলেই এই APK ফাইলটি আগে ইনস্টল হবে। এরপর ডান এবং ওপেন বাটন আসবে, আপনারা আগের মতোই ওপেন বাটনে ক্লিক করবেন। আর ক্লিক করার পর আপনারা জানেন যে এটা একটু সময় নেবে মূল ইন্টারফেসটা আসতে, জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন। এরপর আপনাকে অ্যালাও বাটনে ক্লিক করতে হবে। এবার আপনারা যে অ্যাড্রেসটি বা লিঙ্কটি কপি করে এনেছেন এটা স্টার্ট মাইনিংয়ের বাঁ পাশে যে ফাঁকা জায়গা, প্লিজ পেস্ট দ্য নোড লিঙ্ক, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা শেষ হয়ে গেলে হাতের ডান দিকে স্টার্ট মাইনিং এই বাটনটিতে ক্লিক করলেই আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি নোড মাইনিং স্টার্ট করে দিলেন। যেরকম ইন্টারফেসটা শুরুতে আমার মোবাইল স্ক্রিনে দেখেছিলেন সেই একই ইন্টারফেস এবার আপনার মোবাইলেও চলে আসবে। এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের প্রদান করি। শুরুতেই খেয়াল করুন উপরে আমার ব্যালেন্স কিন্তু 0 পয়েন্ট, এরপরে যা আছে সব 0, অর্থাৎ এখানে 0 0। নিচে ড্যাশবোর্ড লেখা, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে খেয়াল করুন উপরে লেখা মাইনিং, আর নিচে কত কিলোবাইট বা কত মেগাবাইট স্পিডে পার সেকেন্ড স্পিডে আপনার মাইনিংটা হচ্ছে সেটা কিন্তু এখানে শো করছে। এবং সেই সাথে আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে আপনার মাইনিং স্পিড এখন কত রয়েছে। সেই অনুযায়ী আপনি চাইলে আপনার ইন্টারনেট কানেকশনও চেঞ্জ করে নিতে পারবেন, যাতে করে আপনার মাইনিং দ্রুততর হয়। এবার আমি আরেকটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। নিচে খেয়াল করুন এখানে ডাউনলোড নেটওয়ার্ক
সরি ডাউনলিঙ্ক নেটওয়ার্ক এবং আপলিঙ্ক নেটওয়ার্ক, অর্থাৎ আপনার যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেটা ডাউনলিঙ্ক আপলিঙ্ক কত স্পিড সেটাও শো করছে, সেই সাথে অ্যাকাউন্ট অথরাইজেশন আইডি, এটা আপনারা কপি করে নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখবেন। আমি জানি না এটা পরবর্তীতে কোনো কাজে লাগলেও লাগতে পারে, আদারওয়াইজ তারা এটা প্রদান করতো না। এবার আমরা চলে যাব ব্রাউজার অপশনে। ব্রাউজার অপশনে গিয়ে আমরা জাস্ট একটা জিনিস চেক করব। এখানে আপনি খেয়াল করুন, যদিও ব্যালেন্স এখনও 0.00, কিন্তু কিছু সময় মাইনিং হয়েছে, নিচে এখানেও কিন্তু নেটওয়ার্ক আপনার স্পিডগুলো তারা দেখাচ্ছে যে কী স্পিডে কত কিলোবাইট বা কত বাইটস পার স্পিডে পার সেকেন্ডে আপনার মাইনিংটা হচ্ছে। সো যখন মাইনিং করবেন যদি দেখেন আপনার ডিজিট বাড়ছে না, তাহলে এদিকে একটু নজর দিবেন। খেয়াল করুন আমার কিন্তু মাইনিং কিছুটা হয়েছে এবং সেই কোয়ান্টিটি এখন এখানে শো করছে। এবার চলে যাব হেল্প কোড এই বাটনটিতে। এই অপশনটিতে আমাদের কিছু কাজ আছে। এখানে আসলে শুরুতেই আপনারা দেখতে পাবেন উপরে আপনার একটা কোড দেওয়া আছে এবং তার ডান পাশে কপি চিহ্ন দেওয়া আছে। আমি আমার এই কোডটি কপি করে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, যাতে করে আপনারা এই কোডটি কপি করে ঠিক এখানে এন্টার দ্য ফ্রেন্ড অ্যাসিস্ট্যান্ট কোড এখানে আপনারা এটা পেস্ট করবেন। এরপর ডানে হেল্প বাটনে ক্লিক করলে আপনি আমার থেকে মাইনিং স্পিড পাবেন, আর এটা সর্বোচ্চ 0.04 পর্যন্ত আপনি পাবেন। খেয়াল করুন আমি অলরেডি কিন্তু দুইজনকে এই মাইনিং স্পিডটা প্রদান করেছি বা এটা শেয়ার করেছি এবং তারা আমার সাথে মাইনিং করছে। আপনি নিজেও কিন্তু আপনার কোডটি অন্যের সাথে শেয়ার করতে পারেন। আর মনে রাখবেন এই একটি কোড আপনি যদি কোনো ফ্রেন্ডকে প্রদান করেন তাহলে 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে দ্বিতীয়বার আর দিতে পারবেন না, 24 ঘন্টা পরে আপনি চাইলে তাকে আবার প্রদান করতে পারেন। এবং আপনি সর্বোচ্চ একজন ফ্রেন্ডকে 50 বার অথবা আপনি একা 50 জন ফ্রেন্ডকে এই কোডটি প্রদান করতে পারবেন। কিভাবে করবেন সেই বিষয়টাও এখানে আছে দেয়া আছে, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা নিজেরাই এগুলো করে নিতে পারবেন। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পুনরায় ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসলে উপরে দেখুন আমার যেখানে মাইনিং হচ্ছে তার নিচে এই যে সোশ্যাল মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়াগুলোর মাঝখানে দুইটা টেলিগ্রাম লোগো আছে। আপনারা যে কোনো একটা টেলিগ্রাম লোগোতে ক্লিক করেন, আমি বাঁ পাশের টেলিগ্রাম লোগোতে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখানে দেখুন এখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ কিন্তু তাদের কোডগুলো এখানে দিয়ে রাখছে। আপনারা চাইলে এভাবেও আপনারা এখানে দিতে পারেন। আমি জাস্ট একজনের কোড কপি করে নিলাম, নিয়ে আপনাদের লাইভ দেখাচ্ছি যে এখানে আমি যদি এখন এটা পেস্ট করি এবং হেল্পে ক্লিক করি তাহলে আমার এটা কাজ করবে না, কারণ আমি অলরেডি একটা কোড কিন্তু ইউজ করছি। বাট আপনারা চাইলে অবশ্যই আপনাদের কোডগুলো এই গ্রুপগুলোতে, এছাড়া আদার্স আরও গ্রুপগুলো থাকলে সেখানে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন সবাই মিলে একসাথে মাইনিং করার, কারণ যত বেশি শেয়ার করবেন আপনার মাইনিং স্পিডটা তত বৃদ্ধি পাবে। বন্ধুগণ এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল যে কিভাবে আপনারা বটসি এর নোড মাইনিংটা স্টার্ট করবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সপ্রেস টেক 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।